হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মমতা অভি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো দেখেছো আগের ভিডিওতে যে আমি প্লেবাটের আনবক্সিং করেছি, তার একটা ছোট্ট আয়োজন করেছিলাম। তো অনেক বাসনপত্র জমা হয়ে গেছিলো, তো সেইগুলো সকাল থেকে ধুচ্ছি। আর আমার শাশুড়ি মা আমাকে খুব হেল্প করেছে, আর তোমাদের দাদাভাই বলছে তুমি কিছু ধাও আর আমি কিছু ধুচ্ছি। বড় বড় লোহার কড়াই, ওগুলো তো আমি আর মানে আমি নিজে নিজে চাকাতে পাচ্ছি না। তো তোমাদের দাদাভাই বলছে তুমি পাতলাগুলো একটু পরিষ্কার করে দাও আর বাদবাকি কাজগুলো আমি করে দিচ্ছি। তাই দেখো, তোমাদের দাদাভাই সকালবেলায় আমার সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছে। আর মেয়ে বলছে মা দেখো বৌদিভাই বলছে আমার খিদে লেগেছে। তো ওর বৌদি ভাইকে মানে কালকে রাতের যে খাবার বেঁচেছিল সেই খাবার দিয়েছে, আর বলছে আমার খুব খিদে পেয়েছে কাকিমা, আর বসে পড়েছে আমাদের পান্তা বুড়ি পান্তা নিয়ে, আমাদের তিথি সোনা। তো যাই হোক, তো খাওয়া দাওয়া তিথিও খুব কাজ করেছে, অনেক কাজ করেছে তিথি, আমার সঙ্গে হেল্প করেছে কালকে রাতে ডাল তারপর তরকারি সব কিছু গুছিয়ে নিয়েছে। আর এই দেখো আমাদের দেবদাস, দেবদাসেরও খিদে পেয়ে গেছে। দেবদাস টুক 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 করে ঘাস খাচ্ছে, দেখো আমার তো খুব ভালো লাগে। আর প্রথমে ওর কাছে এলে আমি ওর কান দুটো আগে ধরি, খুব ভালো লাগে ধরতে, দেখো কি ভালো লাগছে দেখতে। তো ওকে নাড়তেও খুব ভালো লাগে আমার, জানো তো আমি সারাদিন ওকে মানে কি সুন্দর নরম তুলতুলে আমার কি ভালো লাগে নাড়তে ওকে। আর ও খুব আদর নিচ্ছিল, দেখো কান দুটো কীভাবে পিঠের পর শুয়ে নিয়েছে। তো যাই হোক, মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর পেছনে একটা ডেক্সি আছে মাংসের, তো তোমাদের দাদা বলছে যে অনেকটা মাংসের ঝোল টোল রয়েছে, তো এগুলো আমি পুকুরে ফেলে দিয়ে আমি ধুয়ে দিচ্ছি। তো সব কিছু ধোয়া হয়ে গেছে। যাই হোক, আমার বাসন মাজা কমপ্লিট, সব কাজ কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি শ্যুটিংয়ে। আর মামি আমার মাথায় একটা পোকা গুঁজে দিয়ে বলছে মামি তোমার মাথায় দেখো কত উকুন, মজা করছে। আর তোমাদের দাদাভাই রেগে গেছে, বলছে শ্যুটিং বাদ দিয়ে তোমরা এরকম মজা করছো। তো মামি সত্যি প্রত্যেক দিন মানে শ্যুটিংয়ে এসে একটু না একটু মজা করবে, শুধু মামি না সঙ্গে মামাও আছে, মামাও খুব মজা করে। সত্যি আমরা শ্যুটিংয়ে এসে সবাই খুব মজা করি, তারপর নাটকগুলো করি। আর এদিকে আমাদের ওই বোনের সাইকেলটা পড়ে গেছে, মানে এই বাড়িতেই আমরা শ্যুটিং করব, সাইকেলটা পড়ে গেছে, মানে ঘোষ যাচ্ছিলো ওখান দিয়ে, তো সাইকেলটা ওই ড্রামে বেঁধে পড়ে গেছে। আর এই দেখো মালা, আর ওই যে উজ্জ্বলদা রেডি হচ্ছে। যাই হোক, ভজা মামার গজাদা খুব মজা করলো। আর আমাদের শুভ খুব সুন্দর শুটিং করে, আমাদের নাটকে গিয়ে দেখবে, শুভর অভিনয় খুব সুন্দর। যাই হোক, আমাদের শুটিং হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আর ছোট ছোট বাচ্চারা দেখো আজকে রথযাত্রা, তো ওরা রথ নিয়ে বেরিয়ে পড়েছে, সত্যি আমার খুব ভালো লাগে। আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, আমরাও ছোটো সময় এরকম করে রথ বানিয়ে রথ টানতাম, তো ওদেরকে দেখে না সে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো খুব ভালো হয়েছে রথটা, কাঠের রথ খুব সুন্দর লাগছে। আমাদের পাশে গ্রামে খুব বড় রথ হয়, আমরা যাইনি, কেননা তোমরা তো সবাই দেখলে আগের ভিডিওতে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, আর আজকেও এত ঝামেলা তার মধ্যে আর গেলাম না। সোমারঞ্জন আজকে বাড়ি যাবে, ওদেরকে আজকে জোর করে রেখেছি, ওরা থাকতোই না আজকে রথযাত্রা বলে, আজকে ওর অফিস ছুটি আছে বলে আজকের দিনটা থেকেছে। তো এখন ওরা বাড়ি যাবে, বলছে মামি তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, অনেকটা দূর যাব, আর এখন বৃষ্টি বর্ষার দিন, যত তাড়াতাড়ি স্টেশনে যেতে পারি। তো এই জন্য আমি দেখো ভাত বেড়ে দিয়েছি ওদেরকে। তো ননদের সঙ্গে চলে যাবে, ননদ বলছে আমিও থাকবো না, ওরা ওদের সঙ্গেই চলে যায় একসঙ্গে। আর গাছে কিছু আম ধরেছিল, তোমাদের দাদাভাই তিন দিন আগে পেরেছে, হালকা পেকেছে, তো আমি বললাম যে সোমা তোর জন্য কিছু আম দিয়ে দিই। তো ননদ বলছে কেন দিচ্ছিস, আমরা তো খেলাম, আর আম নেবো না, ও আমি জোর করে দিলাম জানো তো। আমার ননদ বলছে থ্যাংক ইউ, খুব খুশি হয়েছে। আর সত্যি আমাদের গাছের আমগুলো খুবই ভালো, খুব সুন্দর সুস্বাদু খেতে। আর এই দেখো ওরা বেরিয়ে পড়েছে, আমাদের বাড়ির সামনে টোটো এসে পড়েছে। তো সত্যি মনটা খুব খারাপ লাগছে, তিন দিন খুব মজা করলাম, এখন কী করব, যেতে তো হবেই। তো সোমা বলছে মামি একবার যেও আর একবার ঘুরে এসো গিয়ে, আর ননদের বাড়ি তো বাদ করলা। আর সত্যি জামাই আমাদের খুবই ভালো। রঞ্জনকে বললাম যে রঞ্জন আমাদের নাটকের চ্যানেলে যখন প্লে বাটন আসবে তখন তুমি এসো, ও বলছে ঠিক আছে মামি আমি চেষ্টা করব, খুবই ইচ্ছা আছে আসার তাই বলছে। আর যাই হোক, তুমি সাবধানে যেও, আর বাড়িতে পৌঁছে একটা ফোন দিও, বলছে ঠিক আছে মামি। হয়তো ওদের যেতে যেতে অনেক রাত্রি হয়ে যাবে।
বিকেল হয়ে গেছে আর আমি দেখো ঝাড় দিচ্ছি, উঠুন। আমি না উপর হতে পারি না, আমার একটু মাজা একটু সমস্যা আছে, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছি। আর আম গাছের শুকনো শুকনো পাতাগুলো পড়ে গেছে হাওয়ায়। আর আমার পাশে আবার এক ননদ এসছে, তো ওকে বললাম, অর্পিতা আমাদের দেখো অনেকগুলো খেজুর পেকেছে, বলছে তাই বৌদি দাও তাহলে খাই। তো ওকে দিলাম, ও খাচ্ছে। আবার মালা এসে ঘুরতে ঘুরতে এসে বলছে, দিদিভাই তুমি কী করছো? তো ওর সঙ্গে কম্পিটিশন লেগেছে যে দেখ আমি কতগুলো খেজুর খেতে পারি, তো ও টপার টপ মুখে দিচ্ছে। যাই হোক, আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, কেননা আজকে আমার অনেক খাটনি হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসি পরে ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।